আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নাহমাদুহু অনুসল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে নামাজের সামন দিয়ে হাঁটলে কি হয় অনেক সময় আমরা মসজিদের মধ্যে দেখি নামাজের শেষে ফরজ নামাজের শেষে অনেকে সুন্নত পড়তেছে কিন্তু তাদের সামন দিয়ে অনেকেই হেঁটে চলে যায় হয়তোবা ভুলে কখনো আপনিও অনেকের নামাজের সামন দিয়ে হেঁটে চলে গেছেন তো আসলে নামাজের সামন দিয়ে হাঁটাটা কতটা অন্যায় কাজ কতটা গর্হিত কাজ সেটা আজকে আমরা একটি হাদিসের মাধ্যমে জেনে নেব বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে বুখারি শরীফে হাদিস নাম্বার চারশো আশি হজরত আবু জোহাইম রজিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন নামাজির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানত যে এটা অতিক্রম করা তার জন্য কত বড় গুনাহের কাজ তবে সে নামাজির সামনে দিয়ে অতিক্রম করা থেকে চল্লিশ বছর দাঁড়িয়ে থাকা ভালো মনে করত প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে নামাজের সামনে দিয়ে হাঁটাটা এত বড় একটা গুনাহের কাজ এটা যদি কেউ বুঝতে পারত বা কেউ জানতে পারত তাহলে সে নামাজের সামনে প্রয়োজনে চল্লিশ বছর দাঁড়িয়ে থাকতো তারপরেও সে নামাজের সামনে থেকে সরতো না যতক্ষণ না পর্যন্ত নামাজের নামাজ শেষ হচ্ছে অথচ আপনারা দেখবেন যে হর হামেশা মানুষের অন্য কোনো কাজে তাড়াহুড়া না থাকলেও মসজিদে যখনই নামাজ শেষ হয়ে গেল মানুষের এত তাড়াহুড়া লেগে যায় যে তারা নামাজের সামন দিয়ে পর্যন্ত হেঁটে বাইরে বেরিয়ে আসে মসজিদের বাইরে বেরিয়ে আসে তো বন্ধুগান আসলে এই কাজটি অত্যন্ত ঘৃণিত একটি কাজ এবং অনেক গুণাহের কাজ আমরা কখনোই এই ধরনের কাজ করব না যদি আমাদের পিছনে আমরা যদি বসে থাকি বা আমাদের নামাজ শেষ হয়েছে আমাদের পিছনে যদি কেউ নামাজ পড়তে থাকে সুন্নত নফল তাহলে যতক্ষণ না পর্যন্ত তার নামাজ শেষ হয়েছে যতক্ষণ না পর্যন্ত সে সালাম ফেরাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেই স্থানেই বসে থাকব যখন সেই ব্যক্তির নামাজ শেষ হবে সালাম ফেরাবে তখন আমরা আমাদের স্থান ত্যাগ করব ইনশাআল্লাহ তখন আমরা বেরিয়ে আসব কোনো সমস্যা নেই তো বন্ধুগণ আপনারা সকলেই সতর্ক থাকবেন আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে আমাদের সকলকেই উক্ত হাদিসটি বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের হেল্প করতে পেরেছি বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিবেন যাতে করে সকলেই এই বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং সতর্ক হতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ চাই দেখা হবে পরবর্তী ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمه الله وبركاته